কোটালীপাড়া গোপালগঞ্জে নৌকা বাইস হইতেছে, অনেক মানুষের ঢল। সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনাড়ম্বর পরিবেশে গোপালগঞ্জের তিনটি স্থানে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। জেলার কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জের বাবুরখাল, টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া খাল ও গুয়াথানা খালে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রায় শত বছর আগে থেকে কোনো আয়োজন ছাড়াই বিশ্বকর্মা পূজা উপলক্ষে জেলার এসব খালে স্বতঃস্ফূর্তভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। কোটালীপাড়ার কালীগঞ্জে অনুষ্ঠিত নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, মরাইন ও বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের শতাধিক সরেঙ্গা, শিব ও পোষা বাচালি নৌকা অংশ নেয়। কত বড় দেখছো দেখো কত বড়, সবচেয়ে বড় লোক এইটা, সবচেয়ে বড় লোক এইটা, কত বড় দেখছো।